পঞ্চম শ্রেণীর খ্রিস্ট ধর্মের প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের আবারও শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে নবম ও দশম অধ্যায় আলোচনা করেছিলাম এবং প্রশ্ন উত্তর দিয়েছিলাম অনলাইনে, আশা করি তা পেয়েছ এবং তোমাদের নোট খাতায় লিখতেছ, সেই অনুসারে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকে তোমাদেরকে আমি একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় পড়া দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের অনলাইনে দিয়ে দিচ্ছি, তা তোমরা পড়ে নেবে এবং খাতায় নোট করবে, সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। একাদশ অধ্যায় তোমাদের রয়েছে সাক্রামেন্টের উপরে, এখানে রয়েছে রোগী লেপন অনুষ্ঠান, যাজকবরণ অনুষ্ঠান আর বিবাহ সাক্রামেন্ট সম্পর্কে লেখা রয়েছে। তোমরা অধ্যায়টি সম্পূর্ণভাবে পড়বে এবং তা সেখান থেকে তোমরা প্রশ্নোত্তরগুলিও জানতে পারবে। আমি তোমাদেরকে নোট দিয়েছি, তোমরা যদি পাঠ্য বইটা ভালো করে না পড়ো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর দ্বাদশ অধ্যায় রয়েছে রুথ সম্পর্কে, রুথ একজন বিখ্যাত নারী ছিলেন, তার মধ্য দিয়ে ঈশ্বর তার পরিকল্পনা প্রকাশ করেছিলেন, এই রুথের বিষয়ে আমরা এখানে বিস্তারিত জানব। এই অধ্যায়টিও তোমরা মনোযোগ সহকারে রিডিং করবে এবং আমি যে প্রশ্নোত্তর দিয়েছি সেগুলি তোমরা পড়ে নেবে। আর এখানে আছে ত্রয়োদশ অধ্যায়ে নেলসন ম্যান্ডেলা, এই নেলসন ম্যান্ডেলা ছিলেন কৃষ্ণাঙ্গদের নেতা, তোমরা এই ওনার সম্পর্কে এই অধ্যায়ে জানতে পারবে। অধ্যায়টি একটু কঠিন আছে, তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবে, পড়ে আমি প্রশ্নোত্তর দিয়েছি সেগুলি তোমরা খাতায় লিখবে এবং পড়বে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর দুটো অধ্যায় আছে পরবর্তীতে, তোমাদের ওই দুটো অধ্যায়ও দিয়ে দিব। তাহলে আজকে এখানে রাখি, তোমরা ভালো থেকো, তোমাদেরকে অনেক আশীর্বাদ করি, তোমাদের সবাইকে ধন্যবাদ।